নগদ রকমারি বইমেলা প্রতিদিনের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ফাহিম নোমান এবং প্রতিবারের মতো আজকের পর্বেও নতুন কিছু বই নিয়ে কথা বলবো তো আমার কাছে আজকে যে কয়টি বই আছে তার মধ্যে থেকে প্রথম বইটার ব্যাপারে যদি বলি এই বইটি লিখেছেন আমাদের সকলের চেনা অতি জনপ্রিয় লেখক এবং একজন বিজ্ঞানী মোহাম্মদ জাফর ইকবাল নতুন একটি সায়েন্স ফিকশন যার নাম আমি পরামানব একটুখানি ভাবুন তো আমাদের কাছে নিজেদের অর্থ সম্পদ কতখানি আছে অনেকের কাছে অত্যাধিক বেশি অনেকের কাছে সামান্য অনেকের কাছে আবার একেবারেই কম কিন্তু এই বইটাতে এমন একটি সময়ের কথা বর্ণনা করা আছে যখন কিনা পৃথিবীর অবস্থা খুবই খারাপ আমাদের এই সময়ে এক পৃথিবীর সকল মানুষের সম্পত্তি যে পরিমাণ হবে ওই সময়টাতে পৃথিবীর দু একজন মানুষের কাছেও তার চেয়ে বেশি পরিমাণে সম্পত্তি আছে কিন্তু মানুষ এত বেশি সম্পত্তি দিয়ে করবে কি এবং মানুষ যখন নিজেরা আর মানুষ থাকতে চাইছে না বরঞ্চ তারা মানুষের ঊর্ধ্বে ঈশ্বরে পরিণত হতে যাচ্ছে তখন পৃথিবীর অবস্থাটা কেমন হবে একবার ভেবে দেখুন তো ঠিক সেরকম সময়ের কথাই বর্ণনা করা আছে এই বইটি এবং এ কারণে মানুষরা নিজেদের মতো আরও কিছু মানুষের জন্ম গিয়ে তারা তৈরি করে ফেলে প্রকৃতির মাধ্যমে এক কিছু পরামানব এবং যে পরমাণুটাই পৃথিবীর ধ্বংসের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় তাই এই বইটি যদি আপনারা সংগ্রহ করছেন তাহলে আজকেই ভিজিট করুন রকমারি ডট কমে এবং সংগ্রহ করে ফেলুন আপনার পছন্দের বইটি এরপর আমার হাতে যে বইটি আছে এই বইটির নাম সাদা পাঞ্জাবির একজন এবং লিখেছেন কাজী তাসনিমারা আজমেরি এই বইটি হচ্ছে মূলত হরর জনরাল একটি বই এই বইয়ের মধ্যে আমরা মোট ছয়টি ভৌতিক গল্প দেখতে পাবো সম মূলত বাস্তব মূলত বাস্তবতা থেকে এই গল্পগুলো সংগ্রহ করা হয়েছে নিজেদের আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন সকলের মাধ্যমে এই গল্পগুলো সংগ্রহ করে লেখক নিজের ভাষায় একটা বইয়ের আকার দিয়েছে ঘটনাগুলো সত্য হলো কাল পাত্রই স্থান খানিকটা ভিন্ন তবে এই বইটি পদে পদে আপনার মনে ভৌতিক শিহরণ জাগাবে তারপর আমার কাছে যেই বইটি আছে এই বইটি লিখেছিলেন মনোয়ারুল ইসলাম বইটির নাম চোরকি যদি আমরা এই বইয়ের ফ্ল্যাপটা একটুখানি দেখি তাহলে খুব সুন্দর একটা গল্প জানতে পারবো চলুন ফ্ল্যাপের লেখাটা একটু পরে দেখি রুমি বারান্দায় বসেছিল নির্ঘুম নানা সুখী ভাবনায় সে নিজেকে আচ্ছন্ন করে রেখেছিল এতক্ষণ কিন্তু মাত্রই আসা সুরাইয়ার একটি ফোন কল তাকে এক মুহূর্তে এলোমেলো করে দিল ওর মনে হলো সব কিছু ভেঙে পড়েছে পৃথিবীর সব রং ওর চোখের সামনে ফিকে হয়ে গেল নিমিষেই সে চিৎকার করে আজিজুর রহমানকে ডাকল আজিজুর রহমান ঘুমিয়েছিলেন মেয়ের চিৎকার শুনে তরিগড়ি করে উঠলেন বাতি জ্বালালেন রুমি দরজার সামনে মেচেতে বসে হাত পা ছুটছে আজিজুর রহমান মেয়েকে টেনে তুলে কারণ জিজ্ঞাসা করায় কান্নার দমকে কিছুই বলতে পারল না রুমি বুকের মধ্যে সে বোধ করল এক অপার শূন্যতা এই শূন্যতার শেষ কোথায় এই বইটি সমকালীন জনরার একটি বই আশা করি ফ্ল্যাপের লেখা পড়ে আপনারা বুঝে গেছেন যে বইটি কতটা সুন্দর হতে যাচ্ছে আমাদের কাছে শেষ বইটি হচ্ছে খুবই চমৎকার কারণ এটা রম্য জনরার একটি বই এই বইটা লিখেছেন মোহাম্মদ ইব্রাহিম এবং এই বইয়ের নাম সমীর সাহেবের টাক মাথা একটুখানি বলি সমীর সাহেবের বয়স প্রায় ষাটের অধিক একদিন তিনি সকালে চুল আচড়াতে গিয়ে দেখলেন যে তার মাথার সব চুল পড়ে যাচ্ছে কিন্তু এতে ষাট অর্ধ বয়সের যে কোনো মানুষের খুব একটা অবাক হওয়ার কথা না হয়তো বয়সের কারণে চুল পড়ে যাচ্ছে কিন্তু সমীর সাহেবের সমস্যা অন্য জায়গাতে কারণ সমীর সাহেবের বাবা তার দাদা তার দাদার বাবার পর্যন্ত সকলের একটা সমস্যা ছিল কারণ যখনই তাদের মাথায় চুল পড়া শুরু করে তার ঠিক এক মাসের মাথায় তারা নাকি মারা যেত তাই যখন সমীর সাহেবের মাথায় চুল পড়া শুরু হলো তখন সমীর সাহেব চলে গেলেন এক বিশাল আতঙ্কের মাঝে এই বুঝে মাস পরে তিনিও পাবেন কিন্তু তার শালাদুলা ভাই এই ব্যাপারে একেবারেই অবিশ্বাসী তাই তারা সুদূর জঙ্গলের এক সাধু বাবার কাছ থেকে এক বিশেষ তেল নিয়ে আসলো কারণ তাদের কথা এটাই যে যদি চুল পড়ে গেলে মানুষ মারা যায় তাহলে এই তেল টাকে ব্যবহার করে যদি টাক মাথায় চুল গজায় তাহলে নিশ্চয়ই মানুষ বেঁচে যাবে এবং এরকমই অতি চমৎকার অথবা উদ্ভট টাইপের কার্যক্রম নিয়ে লেখা হয়েছে এই রম্য বইটি এই রম্য বই সহ আমার কাছে এতক্ষণ যে সকল বই ছিল এই সব বই আপনারা পাবেন রকমারি ডট কম তাই আর দেরি না করে আজকেই এই সকল বই সংগ্রহ করে ফেলতে পারেন আর হ্যাঁ নগদ রকমারি অনলাইন বইমেলায় সকল নতুন বইয়ের উপর পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং নগদের মাধ্যমে পেমেন্ট করলে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট বিশ পার্সেন্ট ক্যাশব্যাক তাই আর দেরি না করে আজই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের বই রকমারি থেকে ধন্যবাদ